বিজেপির ফ্ল্যাগ বিজেপির দলীয় পতাকা তুলে ফেলার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা তুলে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে রবিবার রাতে গোঘাট বিধানসভার কুমুরসা পঞ্চায়েতের অমরপুর এলাকার ঘটনা যেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করছে তৃণমূল একই সঙ্গে বিজেপি নাটক করছে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা তুলে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে রবিবার রাতে গোঘাট বিধানসভার কুমুরসা পঞ্চায়েতের অমরপুর এলাকার ঘটনা যেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল একই সঙ্গে বিজেপি নাটক করছে এমনটাই পাল্টা অভিযোগ করেছে তৃণমূল চুরি করা এই চোর মমতার দলে থাকে যারা কাজটা করে চুরি যাদের কাজ তোলাবাজি যাদের কাজ কাঠবানি যাদের কাজ তারা গতকাল রাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা এই অমরপুরের বুথে এই জায়গায় ছিল রাতের অন্ধকারে তুলে ফেলে দিয়েছে এবং কিছু পতাকা ছিল সেই পতাকাগুলোকে নিয়ে চলে গেছে তারা এহেন যে দুষ্কৃতিকর কাজ কাজ যা দুষ্কর্মমূলক কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আপনারা জানেন যে আমরা আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নাকি আসছে তা সেইটাকে নিয়ে এরা একটা নাটক করতে চাইছে বাজারটা গরম করতে চাইছে ও নাটক করে বাজার গরম করে কোনো কিছু হবে না ও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করেছে আর কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে এই বঞ্চনা যত করবে ততই হচ্ছে বিজেপি ব্যাক ফুটে যাবে আর এটা নিয়ে নাটক করে লাভ নেই এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু লাগা পিন্টু একটুখানি বিস্তারিত জানাও যে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা কারা তুলে ফেললো দেখো যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাতের গভীর রাতে গাছের অন্ধকারে গোহাটের যে কুমুসা পঞ্চায়েতের যে অমরপুর এলাকা রয়েছে সেই অমরপুর এলাকার বিজেপির লাগানো বেশ কিছু দলীয় পতাকা ফেস্টুন ছেড়ে ফেলে দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি আর বিজেপি কিন্তু অভিযোগের তীর কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তারা যেটা বলছে যে তৃণমূলের যে দুষ্কৃতারা রয়েছে তারাই নাকি রাতের অন্ধকারে সেই দলীয় পতাকা তুলে ফেলে দেয় তাছাড়াও শুধু ফেলে দেওয়াই নয় বেশ কিছু দলীয় পতাকা বিজেপির চুরি করে নিয়ে গেছে তৃণমূল এমনটাই কিন্তু অভিযোগ

আর সেখানে কিন্তু এই যে অভিযোগটা তুলছে বিজেপি তার জেরেই কিন্তু এই কারণেই কারণেই কিন্তু খানিকটা তৃণমূল ভয় পেয়েছে এবং সে নাকি তারা এইভাবে রাতের অন্ধকারে দলীয় পতাকা তুলে ফেলেছে এই অভিযোগটা করছে বিজেপি কিন্তু যে অভিযোগটা করছে বিজেপি সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছে তৃণমূল এবং পাল্টা অভিযোগ তারা করছে যে বিজেপি নাটক করছে এমনটাই অভিযোগ করছে তৃণমূল